পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। চারদিকটা কেমন ঠান্ডা, থার্মোমিটারের পারদও অনেকটা নেমে গেছে, বোঝাই যাচ্ছে এখানে অশরীরী আত্মারা আছে। এই তোমরা কারা, এসব যন্ত্রপাতি নিয়ে কি করছো? এইসব হচ্ছে ভূত ধরার আধুনিক যন্ত্রপাতি। এই যে দেখছেন থার্মোমিটার আর এই ইন্ডিকেটর, এটা দিয়ে আমরা ভূতের অস্তিত্ব খোঁজার চেষ্টা করি। এখানে স্পষ্ট ভূত আছে বোঝা যাচ্ছে। বছর 50 আগে একটা বাচ্চা এখানে আটকে গেছিল, মারা যায়, তারই অশরীরী অতৃপ্ত আত্মা ভেতরে ঘুরে বেড়াচ্ছে। সর্বনাশ করেছে, এতদিন কি ও আত্মাটা ঘুমিয়েছিল নাকি? আজই জেগে উঠল। এই যে ভৌতিক ব্যাপার স্যাপার মশাই, আপনাদের মতো সাধারণ মানুষেরা বুঝতে পারবেন? এটার জন্য স্টাডি করতে হয়। আজ শহরে একটি রোমহর্ষক ঘটনা ঘটেছে এবং আপনারা তারই লাইভ দেখছেন। আমাদের চ্যানেলে প্রথমবার আপনাদের জন্য দেখানো হচ্ছে একটি পরিত্যক্ত গোডাউনের বাচ্চা ভূতের রহস্য। আমরা তার কান্না খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। সত্যি কথা বলছি, আমরা কিচ্ছু জানি না স্যার, তবে এতটুকু বলতে পারি ওদের আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। এই যে কোথায় যাচ্ছেন? ভেতরে ভূত আছে আর বাচ্চা ভূত আরো ডেঞ্জারাস। ভূতের সিনেমা দেখেননি? আগে আমাদের যেতে দিন। আর যাবেনই বা কি করে, দরজা তো বন্ধ। বুঝাই, এটা হচ্ছে ভৌতিক দরজা, বিশেষ ভূত প্রোটেক্টিভ যন্ত্র ছাড়া। যদি না খোলেন তাহলে তো দরজা খুলতেই পারবেন না, উল্টে এমন আঘাত পাবেন যে ছিটকে পড়বেন আর জীবনে উঠতে পারবেন না। দেখাচ্ছি কাকে ছিটকে পড়া বলে। ও মাই গড, মনে হচ্ছে এই বাচ্চা ভূতের আত্মাটা এর মধ্যে ঢুকে গেছে, তাই এইরকম করছে। দেখেন, দেখেন চাবিটা দিন। আমি পারলাম না মা, এখান থেকে বের করতে পারলাম না তোকে। মার সন্তানকে বাঁচাতে পারল না। গরিব তারা Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।